কোন অসুবিধা নেই। তাহলে আমরা এটা দেখি। আচ্ছা প্রথম বলি, সর্বপ্রথম যেটা তোমার এটা নিশ্চয় বুঝতে পারছো, এই ব্র্যাকেট গুলোর কাজ আগে করতে হবে, ব্র্যাকেট গুলো কাজ করে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা যেটা জানি এই সাত আছে, হ্যাঁ সাত বাই কত হবে, একশো হবে, আর পার্সেন্টেজের জন্য কথা হবে, ভেরি গুড, আর এটা মাল্টিপ্লিকেশন নাকি, বারোশো পঞ্চাশ। তাহলে এটাও আমি এরকম করে করবো, এটা করা যাক দুই বাই একশো। আচ্ছা বলো একশো কেন লিখলাম, কারণ দশমিকের পরে কত ঘর আছে, দুই ঘর আছে, এক দুই, তাই একশো লিখলাম। আচ্ছা এরপরে যে একশোটা লিখবো কেন লিখছি, এখানে পার্সেন্টেজ আছে বলে, ভেরি গুড, এখানে গুণ কেন লিখলাম, এখানে অফ আছে বলে, আর এখানে ছশো পঞ্চাশ। চলো সমাধান করা যাক। এবার এখানে বুদ্ধি লাগাতে একটা শূন্য কাটলো, রাইট, এবার আমি এই শূন্য পাঁচ দিয়ে কাটতে পারি, কিন্তু পাঁচ দিয়ে কাটলে কি সমস্যা হবে, দুই ঢুকে যাবে, দুইটা কাটবে না, তাও না কাটাটা বেটার, ঠিক আছে, পরবর্তীকালে আমার সুবিধা বিচার করতে। তো সাত একশো পঁচিশ, তাই তো, কি করে গুণ করবো, সাতে এক গুণ করলে সাতশো হয়, আর সাতটা পঁচিশ মানে হচ্ছে চারটে পঁচিশ একশো, আর তিনটে পঁচিশ পঁচাত্তর, একশো বাহাত্তর, তাহলে সাতশো আর এক আটশো বাহাত্তর, আর পাঁচই গুণ করলে আটশো বাহাত্তর হয়, তো আটশো পঁচাত্তর বাই কত, একের পরে কটা শূন্য, তিনটে শূন্য, বল মামনি কি সমস্যা, এইটা এটা গুণ করলাম কত হলো আটশো পঁচাত্তর, এটা এটা গুণ করলাম একের পর দুটো শূন্য ছিল, একে তিনটে শূন্য, তাহলে মোট তিনটে শূন্য হয়েছে, কোনো সমস্যা, ভেরি গুড। তারপরে এবার এইটা কাটাকাটি করবো, দেখো এইটা কাটতে পারি, এটা কাটতে পারি, এবার কিন্তু দুই আছে আর পাঁচ আছে, তাহলে কাটবো, তাহলে দুই দিয়ে কাটলাম হলো পাঁচ, এটা পাঁচ দিয়ে কাটলাম কত, তেরো, তাহলে দাঁড়িয়ে গেল তেরো বাই একশো, কোনো সমস্যা। এবার আমি নেবো লসাগু, লসাগু কত হবে, তিনটে শূন্য আছে দুটো শূন্য আছে, তাহলে কটা শূন্য লসাগু হবে, তিনটে শূন্য, ঠিক আছে, তাহলে এইটা এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, তিনটে বাঁধা গেলে কি করতে হবে, আরেকটা শূন্য দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে একটা শূন্য দিয়ে গুণ করে দিলে হয়ে গেলো নাকি, তাহলে এইটা হয়ে গেলো একশো তিরিশ, তাহলে এটা বিয়োগ করো, পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ, এরকম করে করতে হয়, ঠিক আছে, সাত থেকে তিন বাদ দিলে চার, আট থেকে একবার দিলে সাত, হয়ে গেল সাতের এক হাজার। আচ্ছা এখানে বলো এইটা তিনটে শূন্য মানে কটা দশমিক, তিন কত দশমিক, ঠিক আছে, সো হয়ে গেল সেভেন ফোর ফাইভ, বোঝা গেছে, বলো বুঝতে পারছো কিনা, একদম সুন্দর সুন্দর সোজা অঙ্ক, এটা হচ্ছে থার্টি নাম্বার, রাইট, তাহলে এটাতে লেখা আছে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইজ হাউ মেনি পার্সেন্টেজ অফ টোয়েন্টি, তাহলে টোয়েন্টির কত পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট জিরো জিরো ফাইভ, তাই তো, খুব সোজা অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে আমি মনে করলাম টোয়েন্টির এক্স পার্সেন্টেজ, রাইট, তাহলে টোয়েন্টি যদি এক্স পার্সেন্টেজ হয় সমান সমান এটা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে, কন্ডিশন ঠিক আছে কিনা বলো, আমি ধরে নিলাম এক্স, কোনো সন্দেহ আছে, তাহলে এই পার্সেন্টেজের বদলে কি লেখা যায় বলতো দেখি, একশো, তাহলে এটা আমি একশো লিখলাম এবং এটা হয়ে গেল এ, যাও তো কোনো। এবার কাটাকুটি করো, কাটাকুটি খুব সোজা, তো কাটাকুটি এই কত হবে এটা, আচ্ছা পাঁচ কুড়ি একশো, হ্যাঁ পাঁচ কুড়ি একশো, ঠিক আছে হলো, আর এটা এটা গুণ করে দিলাম, এটা এটা গুণ করে দিলাম, কত হবে পাঁচ পাঁচা পঁচিশ, আচ্ছা ক দশমিক ছিল দু ঘর, তো দু ঘর হবে, আর তাহলে এটা তো পার্সেন্টেজ নাকি, ঠিক আছে এটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা এটাকে তুমি এমন লিখতে পারো, আমি পঁচিশ মানে কত, পঁচিশ একশো নাকি, তাহলে এটা সমান কত হলো কাটাকুটি করে, একের চার, তাহলে একের চার পার্সেন্ট, যে চার ভাগের এক ভাগ, একের চার পার্সেন্ট মানি হলো কুড়ি টাকার, একের চার পার্সেন্ট মানি হলো এটা, বুঝা গেল, চলো তাহলে কপি করে নাও, নেক্সট আমরা করো, হ্যাঁ চলো এই ম্যাথগুলো দেখা যাক। পার্সেন্টেজ বলতে কি বুঝি, আমরা পার্সেন্টেজ বলা হলো কেউ পঁচিশের ভেতরে পাঁচ নম্বর পেল, তাহলে আমরা এগুলো লিখি, তাই তো, তো পার্সেন্টেজ এটা বোঝাতে পঁচিশের ভেতরে পাঁচ পেলে পার্সেন্টেজ কত, তাহলে এটা কয় দিয়ে গুণ করি, একশো দিয়ে গুণ করি নাকি, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যায়, ঠিক আছে, তো এটা হচ্ছে নিয়ম, বোঝা গেল। এবার প্রতিটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক যেগুলো আছে এইগুলো এগুলো বুঝতে হবে, বলা হয়েছে হোয়াট ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট, এটা দেখো বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি হবে, এটা তো আমরা পরিচিত অংশ না, তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত, টোয়েন্টি ফাইভ বাই একশো, অফ মানে কত, গুণ, আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত, পঁচিশ বাই একশো, ঠিক আছে, তাহলে এটা খুব সোজা, তো পঁচিশ আর পঁচিশ গুণ করলে কত হয় ছশো পঁচিশ, আর একের পর কটা শূন্য, চারটে শূন্য, তাহলে দশমিক হবে, কখন দশমিক হবে, চার ঘর, এই চারটে শূন্য চাই চার ঘর, তো বলো দেখি মামনি এখানে কি হবে,
একটা শূন্য হবে কেন বলো, এক দুই তিন একটা ডাব্বা দিয়ে চার হয়ে গেল, দিয়ে দশমিক হলো, তাই না? তাহলে এটা হলো। আচ্ছা চলো পরে করো তোমরা, আগে দেখে নি বল। আচ্ছা দশমিক নেই কিন্তু অটোমেটিক দেখবো অপশন দশমিক থাকবে, ওইটুকু জন্যই দেওয়া, মানে তুমি দশমিক বোঝো তো না সেটার জন্য অঙ্কটা দেওয়া। হ্যাঁ ভাগ করে নিলেও হবে, ভাগ করা কিছু নেই তো, চারটে শূন্য চারটে দশমিক জাস্ট বসে দিলে হবে। আচ্ছা এবার দেখি, হোয়াট পার্সেন্টেজ 7.2 কেজি ইজ 18 গ্রাম, বলা হয়েছে এই এত কেজির কত পার্সেন্টেজ 18 গ্রাম হবে। এখানে একটা সমস্যা আছে বলতো, কেজি আর গ্রামে, তাহলে কেজি আর গ্রামে দুটো আলাদা ইউনিট না, একক না, যখন দুটো আলাদা আলাদা ইউনিট হয় তখন কি হয়, তখন অঙ্ক করা যায় না নাকি, তো কি করতে হবে সেম ইউনিটে করতে হবে। তাহলে এইটাকে কেজি থেকে গ্রামে গেতে হলে কয় দ্বিগুণ করতে হইব, এক কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা কত হবে, 1000 দিয়ে গুণ করলে এইটা সমান সমান লেখা যায়, দেখো 1000 দিয়ে গুণ করলাম তাহলে হয় 7, তাই না? আচ্ছা ডাউন হচ্ছে 7.2 ইন্টু 1000 কত হয়, এটা গ্রাম, তাই না? তাহলে এটা লিখে দিলাম, এত গ্রাম হয়ে গেল নাকি। এবার সমস্যা নেই, বলছি এই গ্রামে এত কেজির কত পার্সেন্টেজ 18 গ্রাম, আমি জানি না, আমি তাহলে এক্স ধরে নেবো নাকি, তাহলে এক্স পার্সেন্টেজ যদি ধরতাম তাহলে এরকম হতো, কি বলো কোনো সন্দেহ আছে? সমান সমান 18 গ্রাম বলো, ঠিক বলো কি সমস্যা? আমি এটা কেজি আছে, কেজিকে গ্রামে যেতে গেলে কয় দ্বিগুণ করতে হয়, 1 কেজি সমান সমান 1000 গ্রাম হলে 7 কেজি সমান সমান কত, 7000 গ্রাম, তো কয় কি করে পেলাম, 1000 দ্বিগুণ করে পেলাম, তাহলে 7.2 কে 1000 দ্বিগুণ করলাম গ্রাম হয়ে গেল। এবার গ্রামের এক্স পার্সেন্ট সমান 18 গ্রাম ধরে নিলাম, তাহলে এক্স পার্সেন্টেজ মানে কি, এক্স বাই 100, ঠিক আছে। এবার এই দশমিক উঠালে কি হয়, একটা শূন্য নিলাম উঠে দিলাম, ঠিক আছে। এবার একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল, রাইট, কোনো সন্দেহ? আচ্ছা বলো তো 72 উপরে আছে 18 উপরে আছে কিনা, তাহলে কাটতে পারবো, 4 কত হবে? আচ্ছা এক্সটা এখানে আছে, তাহলে এক্স সমান বের করতে হবে, 4 কোন দিকে যাবে, এদিকে চলে যাবে, তাহলে এক্স সমান বের হলো 1/4 পার্সেন্টেজ। বলো খুব সোজা বাট স্মার্ট অঙ্ক, ঠিক আছে। চলো পর টুকে নাও, আগে 3 অঙ্কটা দেখে নিই। 3 অঙ্কটা বলেছে হোয়াট পার্সেন্টেজ ইজ 3 অফ 5%, 3 অফ 5%, যে হোয়াট পার্সেন্টেজ কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট হবে 3 অফ 5, তাই না? মানে এটা মানে কি কিছুই না, এটা বলা হয়েছে 5 ভেতরে 3 পেলে, কি বলা হয়েছে, ধরো পার্সেন্টেজ, ধরো ইউনিট ধরে নাও, ধরো গ্রাম গ্রাম ধরে নাও, ঠিক আছে, পার্সেন্টেজ একটা ইউনিট, যে কোনো একটা দুটো ইউনিট দেওয়া হতো, এখানে বলা হলো 5 ভেতরে 3 পেয়েছে, তাহলে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, পারবে না? তো 5 ভেতরে যদি 3 পাই, 5 ভেতরে 3 পেলো, তো আমি এই পার্সেন্টেজ এখানে লিখলাম, লিখতে পারি তো, 5% ভিতরে কত পার্সেন্ট পেয়েছে, 3%, তাহলে 100 ভিতরে করলে কত নাকি, এটাই তো পার্সেন্টেজের অঙ্ক, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য দুটো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, বোঝা গেল? এখানে যদি গ্রাম দিত যে 3 গ্রামের ভেতরে, এই মাই মিস্টেক, 5 গ্রামের ভেতরে 3 গ্রাম পেয়েছে, তাহলে কত 100 গুণ করতে, এটাও তাই, তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল নাকি, এটা কেটে গেল, আর এটা কত কাটবে, 20, ঠিক আছে, আর এইটা এই 100 গুণ করা মানে কি পার্সেন্টেজ লেখা নাকি, তাহলে কত হলো 60%, তাহলে 60% বোঝা গেল। চলো এবার টুকু তাড়াতাড়ি। Thank you.